নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক শ্রেণীর বিষয়ের MCQ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা। আজ আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি এক্সাম এবং ফাইনাল এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। আর এই MCQ কোশ্চেনে যাতে আপনারা সমস্ত মার্কস পান তার জন্য এই কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের আলোচনা। তো বিদ্যার্থীরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেষে দেওয়া প্রশ্ন উত্তর করে আপনাদের সফলতার হার বিচার করুন। আজকে মাধ্যমিক ইতিহাস বিষয়ের MCQ-র প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় ছাপাখানা প্রথম প্রতিষ্ঠা করেন এন্ডুস, কেরি, বেতুল, উপেন্দ্রকিশোর। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো এন্ডুস। তাহলে বাংলা ভাষায় ছাপাখানা প্রথম প্রতিষ্ঠা করেন এন্ডুস। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, IACS প্রতিষ্ঠা করেন অপশান মহেন্দ্রলাল সরকার, উপেন্দ্রকিশোর, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু। আপনারা উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো মহেন্দ্রলাল সরকার। তাহলে IACS প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। চলে আসছি পরবর্তী প্রশ্নে, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচনা করেন উইলকিনস, ভরতচন্দ্র, রামমোহন, ন্যাথেলিয়ান হ্যাডহেল। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব। তাহলে এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচনা করেন ন্যাথেলিয়ান হ্যাডলেট। পরবর্তী প্রশ্নে আসছি, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন অপশান জগদীশচন্দ্র, সিভি রমন, মহেন্দ্রলাল সরকার, মেঘনাথ সাহা। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো মহেন্দ্রলাল সরকার। তাহলে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন মহেন্দ্রলাল সরকার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে, মানে ড্যাশ খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? সেই অপশানগুলো হবে 1905, 1906, 1907 না 1908। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন। সঠিক উত্তর 1906। তাহলে জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় অপশান 1799, 1800, 1822, 1905। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 1800। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অপশান দীনেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ না অবনীন্দ্রনাথ। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ। চলে আসছি পরবর্তী প্রশ্নে, শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন অপশান উইলিয়াম কেরি, জন কেরি, আলেকজান্ডার ডাফ, ডেভিড হেয়ার। আপনারা এই চারটির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা সঠিক উত্তরটি আমাদের স্ক্রিনে দেখে নেব। সঠিক উত্তর উইলিয়াম কেরি। তাহলে শ্রীরামপুর মিশন ছাপাখানা প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। চলে আসছি পরবর্তী প্রশ্নে, বর্ণ পরিচয় পুস্তক আকারে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান 1850, 1855, 1860 না 1865। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর 1855। তাহলে বর্ণ পরিচয় পুস্তক আকারে প্রকাশ হয় 1855 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া গেজেট প্রকাশিত হয় অপশান 1718, 1784, 1800 না 1818। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 1780। তাহলে ইন্ডিয়া গেজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আসছি, প্রথম ছাপা বই প্রকাশ হয় অপশান চীনে, ভারতে, জার্মানিতে না ইংল্যান্ডে। আপনারা সঠিক উত্তর করবার চেষ্টা করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো চীনে। তাহলে প্রথম ছাপা বই চীনে শুরু হয়। পরবর্তী প্রশ্নে আসছি,
আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন গুটেনবার্গ, বোকাচিও, দান্তে, চসার। আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটা সঠিক বলে মনে হয় সেটি নির্বাচন করুন, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো গুটেনবার্গ। তাহলে আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন গুটেনবার্গ। পরবর্তী প্রশ্নে আসছি, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন অপশান আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী যাত্রা শুরু করেছিল অপশান 1918, 1921, 1922 না কোনোটি নয়। আপনারা এই চারটি অপশানের মধ্যে যে কোনো একটি সঠিকটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর 1921। তাহলে বিশ্বভারতী যাত্রা শুরু হয় 1921 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে, ভারতে প্রথম মুদ্রণ প্রযুক্তির সূত্রপাত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। অপশান 1556, 1600, 1717, 1857, 1887। আপনারা সঠিকটি নির্বাচন করুন, 1556। তাহলে ভারতে প্রথম মুদ্রণ প্রযুক্তির সূত্রপাত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আসছি, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন অপশান জগদীশচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় না সত্যেন্দ্রনাথ বসু। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো জগদীশচন্দ্র বসু। তাহলে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, দিকদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে অপশান শ্রীরামপুর, কলকাতা, কুচবিহার, চুচুড়া। আপনারা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি নির্বাচন করুন, আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো শ্রীরামপুর। তাহলে দিকদর্শন প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশান 1835, 1836, 1830 না 1870। আপনারা সঠিকটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 1835। তাহলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র অপশান ইন্ডিয়ান লিগ, বেঙ্গল গেজেট, সমকালীন কমলাকার, ইংলিশম্যান। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর বেঙ্গল গেজেট। তাহলে ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। চলে আসছি পরবর্তী এবং শেষ প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশান 1910, 1915, 1917 না 1918। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 1917। তাহলে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। এবার চলে আসছি গ্যালোদিনকে আপনাদের প্রশ্ন করা হয়েছিল, মুন্ডা বিদ্রোহের সূচনা কবে হয়, সেটি হলো 1899 খ্রিস্টাব্দে। আবার বলছি উত্তরটা, মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 খ্রিস্টাব্দে। এবার আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় অপশান 1928 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। আবার আপনাদের প্রশ্নটা বলছি, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় অপশান 1928 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আমরা আগামী ক্লাসে আপনাদের সঠিক উত্তর দিয়ে দেব। আপনারা আমাদের রোজ ক্লাসগুলো ফলো করুন এবং রোজ প্রত্যেকটি ক্লাসের মধ্যে আমরা 20টি MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাদের খুবই উপকারে লাগবে এবং এটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ বা সমস্ত যা মার্কস থাকে MCQ-তে তার সম্পূর্ণটাই আপনারা পেয়ে যাবেন। আপনারা সৌজন্যে প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।